আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফট হান্টার্স। তো ভিউয়ার্স, আজকে আমি খুবই সুন্দর একটি অল ওভার ড্রেসের ডিজাইন ড্রয়িং করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, এটির জন্য আমি প্রথমে একটি ফ্লাওয়ার নিয়েছি, যার তিনটি পাপি আমি এঁকে নিয়েছি। এভাবে আমি একটি ফ্লাওয়ারে মোট চারটি পাপি দিব। আপনারা চাইলে ফ্লাওয়ারের পাপড়ি কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। পরপর আমি দুটি ফুল এঁকে নিয়েছি এবং এখানে মাঝখানে আমি আরেকটি ফুল দিব। আজকে ফুলের পাপড়িটা আমি একটু বড় করে দিলাম এবং ভিন্ন ডিজাইনের দিয়ে নিলাম। এখানে আরেকটি পাপড়ি দিয়ে তিনটি ফুল আমি কমপ্লিট করব, দেন আমি এটা পরবর্তী ডিজাইনে চলে যাব। এবার প্রত্যেকটি ফুলের গ্যাপে গ্যাপে আমি কয়েকটি পাতা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি পাতা দিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় পাতাটি আমি একে দেখিয়ে দিলাম। এভাবে যেখানে গ্যাপ আছে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে পাতাগুলো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে, পাতা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। আমি যে ডিজাইনটুকু এঁকেছি শুধুমাত্র যে আমার মতোই করতে হবে তা না, অনেক কাপড় আছেন আমার থেকে খুব ভালো বুঝেন এবং পারেন, তারা চেষ্টা করলে একটু এর থেকেও আরও সুন্দর করে ড্রয়িং করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে সময় সুযোগ হলে আমি অবশ্যই এগুলোকে কীভাবে ড্রেসের উপরে একে ছাপ দিতে হয় এবং অথবা ড্রয়িং করে নিতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার মাঝখান থেকে আমি আরেকটি পাতা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তারপর এত সুন্দর ডিজাইনটি আপনারা শুধুমাত্র ড্রেস নয়, কুর্তি, পাঞ্জাবি, ছোটদের, বড়দের যে কোনো সাইজের নকশি কাঁথা, এমনকি বেডশিট এবং টেবিল ক্লথও এই ডিজাইনটি এঁকে তৈরি করে ফেলতে পারেন আপনাদের পছন্দ মতো একটি জিনিস। তো ভিউয়ার্স, আপনারা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশেই থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।